অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের দেখুন মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে এ হাদিস রয়েছে কারণ মদিনায় যাদের মৃত্যু হবে কেমতের ময়দানে তারা উত্থিত হবে কেমতের দিন তারা হাসরে হবে উঠবে সাহাবিদের সাথে নবিক সাল্লাম এর সাথে সাহাব সাথে তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলেই তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয় তবে হজে গিয়ে আল্লাহ হজে গিয়ে আমার যদি মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই কারণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর তারিখ আল্লাহ তালা জানেন কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দর্শনীয় নবী করিম সাল্লাহ মৃত্যু কামনা করতে দোষ নিষেধ করেছেন তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে দোয়া আমরা করতে পারি আল্লাহ আহিনী মাকানাত হায়াতু জিয়াফিকুল্লেখের আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন হায়াত দিন যখন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং একইভাবে ওয়ফাদ বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে তো এইভাবে দোয়া করা যেতে পারে কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয় এই হজর সফর থেকে যেন আমার ফিরে না আসি এই সফরে যেন মৃত্যু হয় এরকম কি বলার সুযোগ নেই হ্যাঁ মক্কাবধীরা আমার মৃত্যু হোক সেটা তামান্না হতেই পারে সেটা এই সফরে হতে পারে অন্য কোনো সময় হতে পারে আমার হায় যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি এই তামান্না বা এই আকাঙ্ক্ষার কাছে লালন করা যেতেই পারে মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন আমার খালাতো দুলা ভাই একজন দিনমজুর তাকে কি জাকাতের টাকা দিতে পারবো অবশ্যই আপনি দিতে পারবেন আপনার খালাতো ভগ্নীপতি খ্যাত বোনের স্বামী তিনি তো অনেক দূরের কথা আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন জাকাতের হক ধারণ আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারে না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয় বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি তিনি যদি অভাবী হন এবং ঋণগ্রস্ত হন কিংবা যা উপার্জন করেন তা দিয়ে তার যদি না চলে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন সালমা আলম আপনি থেকে লিখেছেন আমার মা চার বছর ধরে বিছানায় পড়া তিনি আগে মাজারে যেতেন ফকিরের কাছে যেতেন তার কোনো সুরা মনে নেই আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ ভাই সালমান বোন সালমান সরি আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মা যিনি অসুস্থ বিছানায় আছেন যদি মরণাপন্ন মনে হয় তার কানের কাছে তিনি শুনতে পান এভাবে কালিমায় শাহাদা পাঠ করবে অর্শুাল্লাহ রহদুল্লাহ ওষাদ মোহাম্মদান আব্দু হাসুল এভাবে পাঠ করবেন তাকে শুনিয়ে শুনিয়ে জাস্ট এটুকুকেই তালকিন বলা হয় এর ভাই তাকে পড়ার জন্য চাপাচাপি করা একটা তালকিন নয় বনস্কটা নিষিদ্ধ নাইম নূর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশি হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে ভাই নাইম নোর আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে হর থেকে যে সমস্ত হজ কা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে ছলছাতরির আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেন না করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হল বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাবুতে ধরুন বাংলাদেশে হজ যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটি এরকম নয় আল মিনহাজ আপনি লিখেছেন বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগিদার হবেন যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে তার জন্য তিনি সহযোগিতা করছেন এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন তাতে মূল হজের সবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলিহজটা করে দিচ্ছেন আল্লাহ তালা তাকেও মাহরুম করবেন না কারণ তিনি চেষ্টা করছেন তিনি নেকামল করার জন্য কসরত করছেন বিধায় তাকে আল্লাহ হব্বুল আলমিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সব পাবেন না তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একবার অর্থহীন হবে সেরকম না তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছে তো ইবাদত একজন ইবাদত করতে সহযোগিতা করছেন অর্থাৎ অবশ্যই আল্লাহতালা তাকে বিনিময় দান করবেন আল্লাহ স্মাতাল্লাহ আর ভাণ্ডারতে কোনো অভাব নেই যিনি যার পক্ষ থেকে বুদ্ধি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সব পেয়ে গেলেন অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ হজের সব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয় অতএব তিনিও সব পাবেন ইনশাআল্লাহ তারা